ফিরে এসেছে আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এর আন্ডারে, মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটি আন্ডারে তোমরা যারা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করেছিলে বিভিন্ন পোস্টের জন্য, তাদের জন্য দারুণ সুখবর। সেই চাকরির পরীক্ষার ডেট এবং সিলেবাস প্রকাশিত হয়ে গেছে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করবে সেই সংক্রান্ত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। চলো অফিসিয়ালি যে পিডিএফটি প্রকাশিত হয়েছে সেটি তোমাদের সামনে প্রথমে ওপেন করে দেখিয়ে দিই, তারপর কীভাবে ডাউনলোড করবে এবং অ্যাডমিট কার্ড কোন লিঙ্ক থেকে ডাউনলোড করবে সমস্ত কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালিভাবে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা তোমাদের সামনে ওপেন করেছি। এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে দেখে নাও, 3/2021। প্রথমে তোমাদের এক সিলেবাসটা রয়েছে, সিলেবাস সংক্রান্ত তথ্যটা প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই। দেখো এই মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে যে রিকুয়ারমেন্টগুলো হচ্ছে সেই রিকুয়ারমেন্টে দুটো প্রসেসে তোমাদের কমপ্লিট হবে। প্রথমত থাকবে অবজেক্টিভ টাইপে তোমাদের লিখিত পরীক্ষা, তারপরে তোমাদের থাকবে পার্সোনালিটি টেস্ট। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। দেখো তোমাদের লিখিত পরীক্ষা থাকছে 200 মার্কে, মাল্টিপল চয়েসে তোমাদেরকে অবজেক্টিভ টাইপে তোমাদের 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মান হচ্ছে 2। এবার প্রশ্ন হচ্ছে যে কোশ্চেনগুলো ইংলিশে না বাংলাতে হবে, তোমাদেরকে জানিয়ে রাখি ইংলিশে তোমাদের কোশ্চেন হবে এবং টাইম থাকবে 2 ঘন্টা। এখানে নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং 1 করে এখানে ধরা হচ্ছে। চলো নিচের দিকে চলে আসো, নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পাবে যে পার্সোনালিটি টেস্ট হবে তোমাদের 40 মার্কসের পার্সোনালিটি টেস্ট হবে। লিখিত পরীক্ষায় যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবে তারাই পার্সোনালিটি টেস্টের জন্য তাদেরকে ডাকা হবে। চলো এবার তোমাদের সিলেবাসগুলি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো যে এক্সাম ডেট এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে 26/12/2021 তারিখে তোমাদের এক্সাম ডেট হবে। কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখো সিলেবাসগুলো এখানে ভাগ করে দেওয়া হয়েছে, লয়ার ডিভিশন ক্লার্ক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল। মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে এই ফর্ম পূরণ করেছিল যে সকল প্রার্থীরা তারা এই 3টে পোস্টের ক্ষেত্রে তোমরা দেখে নাও কি সিলেবাসটা থাকছে। দেখো তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে 100টি কোশ্চেন থাকবে এবং 200 মার্কে তোমাদের এক্সাম। এখানে সিলেবাসটা তোমরা দেখে নাও যে জেনারেল নলেজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক এই সকল এবং রিজনিং আরও ইত্যাদি তোমাদের থাকবে। সিলেবাস প্রত্যেকেরই একই রয়েছে, শুধুমাত্র যে সকল প্রার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফর্ম পূরণ করেছিল তাদের ক্ষেত্রে একটু আলাদা। কীরকম দেখে নাও, ডিপ্লোমা লেভেলে তোমাদের এক্সামের যে কোশ্চেনটা সেটা তোমাদের হয়ে থাকবে। এবার তোমরা নিচের দিকে দেখো যে ড্রাফটসম্যান, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে এদের এক্সাম ডেট এবার কবে দেওয়া হয়েছে। দেখো এক্সাম ডেটটা থাকছে জানুয়ারি মাসে, 2/2022 তারিখে তোমাদের থাকছে এক্সাম। এবার নিচের দিকে চলে আসলে তোমরা সিলেবাসটা তোমরা দেখতে পাবে যে বিভিন্ন প্রকারে সিলেবাসটা ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদেরকে জানিয়ে দিয়েছি 200 মার্কে এক্সাম এবং 100টি কোশ্চেন হবে। এখানে দেখো যে জেনারেল নলেজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথামেটিক্স এগুলো সব কিছুই থাকছে তোমাদের মাধ্যমিক লেভেলে এবং থাকছে যে ডিপ্লোমা এবং ITI ডিপার্টমেন্টের ওপরে কোশ্চেন, সমস্ত কোশ্চেনগুলো হবে ইংলিশে। নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে একই রয়েছে, আমি আবার বলে দিচ্ছি না, তোমরা এই জায়গাগুলো তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে তোমরা একটু নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পাবে যে এখানে দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে কোনো ইলেকট্রিক দ্রব্য তোমরা এক্সাম হলে প্রবেশ করতে পারবে না। এক্সাম হলে প্রবেশ করার জন্য তোমাদেরকে অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে নিতে হবে, কোন লিঙ্ক থেকে প্রিন্ট আউট করবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। এবং তোমাদের এখানে দেখো ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এই 3টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা নিয়ে তোমাদেরকে এক্সাম হলে প্রবেশ করতে হবে। এবার তোমরা এখানে দেখে না যে তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এক্সামের 7 দিন আগে থেকে এবং কোন ওয়েবসাইট থেকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, www.mscwb.org এই ওয়েবসাইট থেকে, এবং তোমাদেরকে দেখিয়েও দেবো যে কীভাবে ডাউনলোড করবে। এখানে দেখো যে 16/12 থেকে 22/12/2021 পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কোন লিঙ্ক থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে এবং এই নোটিশটি কীভাবে তোমরা ডাউনলোড করবে। এই নোটিশটা ডাউনলোড করার জন্য সরাসরি চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে। এই পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসার পর তোমরা এমপ্লয়মেন্ট নোটিশ বলে তোমরা এক জায়গায় অপশান পেয়ে যাবে, এখানে তোমরা টাচ করবে। টাচ করার পর তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং সেই পেজেই তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দেখো এখানে ডাউনলোড অপশান রয়েছে। এই ডাউনলোডের টাচ করে তোমরা এই মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে যে লিখিত পরীক্ষা এবং সিলেবাসটা প্রকাশিত হয়েছে সেটি তোমরা এই জায়গায় টাচ করলেই তোমরা ডাউনলোড করতে পারবে।
चलो कौन लिंक थे के तुम्हारा एडमिट कार्ड डाउनलोड करबे सेटी तुम्हारे देखिए दी। देखो एडमिट कार्ड डाउनलोड करार्जन होम पेजे तुम्हारा चले आसपे। होम पेजे चले आसले एक नीचे दिखे तुम्हारा एखे देखते पा जो डाउनलोड एडमिट कार्ड ये लिंके तुम्हारा टाच कर। टाच करा मात्र तुम्हारे एडमिट कार्ड लिंक जो ओपेन हो जाए तुम्हारा पे जा। गुरुत्वपूर्ण सकल तथ्य विस्तारित भावे आलोचना कर लम। जो जिज्ञेस स्टल यूट्यूब चैनल नतून होता चैनल के सबसक्राइब कर पशे थका बेल आइकन के अवश्य अन कर रखे। और तुम्हारा भिडियो तुम्हारे विभिन्न ग्रुपे तुम्हारा शेयर कर दिए जिज्ञेस स्टल के एक सपोर्ट करो जाते जिज्ञेस स्टल तुम्हारे परवर्ती नतून किछु आपडेट दीते पारे। एवं तुम्हारे जिला भित्तिक एवं तुम्हारे निकटवर्ती पौरसभा आपडेट पे तुम्हारा चैनल साथे जुक्त थको। तुम्हारा सकले भालो थको। फिर आबार एक नतून आलोच्य विषय निये।